তাড়াতাড়ি ভোরে ঘুম থেকে উঠা অন্য দিনের তুলনা, আর জুমার নামাজেও সবচাইতে তাড়াতাড়ি আসা। অন্য পাঁচক্ত নামাজে আপনি একামতের আগ দিয়ে আসেন, অসুবিধা নেই, কিন্তু জুমার নামাজ অন্য পাঁচক্ত নামাজের মতো নয়। এখানে আপনাকে যথেষ্ট আগে আসতে হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন, এবং এর বিশেষ ফজিলত রয়েছে। আমরা তো অন্য দিনে সকালে যা ঘুম থেকে একটু আগে টাগে উঠি, শুক্রবারে সবচাইতে দেরিতে উঠি। প্রায় 95% মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ আমাদের সমাজে এই দশা, পাঁচক্ত নামাজই মানুষের একই দশা। জুমার দিনে বরং একটু দেরিতে উঠি, অথচ এই দিন একটু আগে উঠার কথা, আর জুমার নামাজে আগে হাজির হওয়ার কথা। জুমার নামাজে আগে হাজির হওয়া সম্পর্কে একটি হাদিস রয়েছে, তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে বিশুদ্ধ সূত্রে। এই হাদিসটি সম্পর্কে মুহাদ্দিসদের কেউ কেউ বলেছেন, ফজিলত এবং মর্যাদার যত হাদিস আছে গোটা কোরআন হাদিসের বিশাল ভান্ডার জুড়ে, এই হাদিসটি হলো ফজিলতের হাদিসগুলোর ভিতরে সবচাইতে চূড়ান্তভাবে সবচেয়ে বেশি সংখ্যক ফজিলতের কথা এই হাদিসে রয়েছে। আর সেই হাদিসটি হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি ওয়া গাসসাল, যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো এবং করালো। কেউ কেউ বলেছে যে বিবাহিতের জন্য সবাসে কথা হলো হয়েছে, আবার অনেকে বলেছেন এখানে উদ্দেশ্য হলো ভালো করে চুল টুল ইত্যাদি মাথা টাথা ধুয়ে ভালো করে উত্তম রূপে যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো, এক অবাক্কারা ওয়াবতাকার তাড়াতাড়ি উঠলো, জুমার সময় তাড়াতাড়ি হাজির হলো, তিন ওয়াদানা ইমামের সবচেয়ে খতিবের সবচেয়ে কাছাকাছি গিয়ে বসলো, চার ওয়াস্তামা জুমার আলোচনা খুতবা খুব মনোযোগ সহকারে শুনলো, পাঁচ ও আনসাতা এবং চুপ থাকলো, কোনো কথা বলল না। এই পাঁচটি কাজ যে ব্যক্তি করবে, কান আলাহ বিকুল্লে খতওয়াতিন ইয়াখতুহা আজরু সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামু, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাসা থেকে মসজিদে আসার সময় সে পায়ে হেঁটে আসছে, প্রতি কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বছর রোজা রাখার, এক বছর রাত জেগে তাহাজ্জুদ পড়ার সওয়াব দিবেন। আপনি ইসলামের যত ফজিলত কোরআন ও হাদিসে যত ফজিলতের কথা শুনছেন আজ পর্যন্ত, ক্যালকুলেশন করে দেখেন এর চেয়েতে বেশি ফজিলতের কোনো হাদিস কোরআন হাদিসে আর কোথাও নেই। আপনি হিসাব করে দেখেন আপনার বাসা যদি একটু দূরে হয় আর জুমার নামাজের সময় আপনি আসেন, কতগুলো কদম দেওয়া হয়? 200, 300, 400, 500। 500 কদম যদি হয় তাহলে 500 কদমে 500 বছর রোজা রাখা, 500 বছর তাহাজ্জুদ পড়া এক নাগাড়ে, এর সওয়াব আপনি শুধু জুমার নামাজে আসার সময় আপনি অর্জন করতে পারছেন। এত অল্প বিনিয়োগে এত বিশাল ফজিলত আর কোনো আমলে পাওয়া যায় না, এটা জুমার দিনে পাওয়া যায়। পাঁচটা কাজ করলে, কয়টা কাজ করলে? আবারও বলছি, নাম্বার এক, ভালো করে গোসল করবে, ভালো করে উত্তমভাবে গোসল করবেন, এবং সকালে তাড়াতাড়ি উঠবেন, জুমায় তাড়াতাড়ি উপস্থিত হবেন, তিন ইমামের খুব কাছাকাছি এসে, যে যত কাছাকাছি এসে বসতে পারেন ততই ভালো, এবং চার মনোযোগ সহকারে খুতবা শুনবেন, এবং পাঁচ খুতবার সময় একেবারে পাথরের মতো চুপ থাকবেন। এই পাঁচটা কাজ যদি করেন তাহলে সওয়াব পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।